একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাছ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাছ, যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকে। हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय यूट्यूब चैनल। हमें अमन बराबर मत और एक नतून भिडियो नहीं अपन सामने आज के हाजिर हलम। बंधुरा झिनाइदह जिलार कुशुडांगा ग्रामे अवस्थित जेटा अपनार सात मतवाला बरदेशनाथ एलिका। ये जगह अपना विभिन्न जगह मानु जन देखते घूरते आसे। आज के এই জায়গার কিছু ভিডিও চিত্র করে দেখাচ্ছি বন্ধুরা। আমরা আমার সাথে তখন ইনশাল্লাহ আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারবো। বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন সেই কুশুডাঙ্গার বিখ্যাত বট গাছ। আপনারা এই জায়গায় আসলে এই বট গাছের শীতল ছায়া উপভোগ করতে পারেন। বন্ধুরা দেখেন কত সুন্দর বটের ছায়া দেখেন। এই সেই বট গাছ বন্ধুরা দেখেন। কোকিল পাখির সুন্দর কুকুর শব্দ শুনতে পাচ্ছেন। প্রকৃতির শব্দ নিতে চাইলে বন্ধুরা আপনাদেরকে অবশ্যই এই কুশুডাঙ্গা সাত মাথাওয়ালা বট গাছের কাছে আসতে হবে। দেখেন বন্ধুরা কত সুন্দর পরিবেশ, চারিদিকে মাঠ, মাঝখানে এই বাগানে আপনার সেই বট গাছ। দেখেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সেই বট গাছ। বন্ধুরা আপনারা উপরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন বট গাছের। আপনারা আসলে এই সাত মাতলা বট গাছ আপনারা এই কুশুডাঙ্গা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ঝিনাইদহ জেলায় অবস্থিত বন্ধুরা। দেখেন চারিদিকে শুধু বট গাছ। এই জায়গায় প্রতিদিনই অনেক লোকজন আসে আপনার এই জায়গার মনোরম দৃশ্য বা বট গাছের সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারাও চাইলে যে কেউ এই ঝিনাইদহ জেলার কুশুডাঙ্গায় আপনারা বট গাছের সৌন্দর্য অথবা এই জায়গার প্রকৃতির যে মনোরম দৃশ্য দেখার জন্য আপনারা চাইলে আসতে পারেন। সিরিয়াল করে বট গাছ, বট গাছের সামনে সিরিয়াল করে শাল গাছ লাগানো আছে। আপনারা চাইলে এই পথেই এই বট গাছ দেখার জন্য আসতে পারবেন।